দারিদ্র পীড়িত তিস্তা চরাঞ্চলে শিক্ষার বাতিঘর হয়ে অসামান্য অবদান রেখে চলছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার বারঘড়িয়ার এক আলোকিত মানুষ মানালি চরাঞ্চলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে দিনরাত ছুটে বেড়াচ্ছেন তিনি শীর্ণ কোটিরে গড়ে তুলেছেন অবৈতনিক শিক্ষা কার্যক্রম দরিদ্রতাকে তুচ্ছ করে নিজের সন্তানদের শিক্ষিত করে তোলার পাশাপাশি ব্রত নিয়েছেন অন্যদের আলোকিত হিসেবে গড়ে তোলার লালমনিরহাট প্রতিনিধি আনর হোসেন স্বপনের রিপোর্ট জানাচ্ছেন হাবিবুর রহমান অভি মহিষ্কচা ইউনিয়নের বারোঘরি এলাকায় শীর্ণ কুটিরে ছেঁড়া চটের উপরে বসে পড়াশোনা করায় শিশুরা এ চরাঞ্চলেরই প্রত্যেকেই দরিদ্র পরিবারের সন্তান ঘরের দরজাকে ব্ল্যাকবোর্ড বানিয়ে চলছে অঙ্ক ইংরেজি বা অন্য বিষয়ে পাঠদান এজন্য শিক্ষার্থীদের দিতে হয় না কোনো অর্থ অবৈতনিক পাঠশালা গড়ে তুলেছেন এলাকার লোকমানালি। পার্শ্ববর্তী বিভিন্ন প্রাইমারি স্কুলে পড়লেও শিক্ষক রাখার সামর্থনে আবার অকৃতকার্য হয়ে যারা স্কুল হতে চায় না তারাই আসে এ পাঠশালায় সকালে সেশনে তৃতীয় থেকে পঞ্চম আর দুপুরে সেশন আসে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তাদের কাছে লোকমান আলী দাদু স্যার কারো কাছে মামা বা ভাইয়া আমাদের ছোট থেকে উনি আমাদের সাথে আসেন আমাদের স্কুলে ভর্তি করা আমাদের সব রকম পরামর্শ উনি দেন উনিশশো বিরানব্বই সালে তিস্তার করাল গ্রাসে বসত ভিটা ও আট বিঘা আবাদের জমি বিলীন হয়ে যায় লোকমান আলীর অন্যের দেয়া চার শতক জমির উপর ঘর তুলে শুরু হয় জীবন সংগ্রাম তবে সামান্য উপার্জনে কোনো রকমে সংসার চললেও কার সাহায্য নিতে চাননি কখনো রকমান চাষা দীর্ঘদিন ধরে বাচ্চাদেরকে পড়াইতেছেন অথচ ভিটা বসত ভিটে নাই এই এলাকার যত ছেলে মেয়ে আছে সবাইকে বাড়ির থেকে ডাকে নিয়ে উনি লেখাপড়া শিখেন এবং মাঝে মধ্যে কষ্ট করি হইলেও তাদেরকে খাতা পত্র দেন নিয়মিত প্রতিষ্ঠানে আসে খোঁজ খবর নেয় কোন বিষয়ে কতটুকু পড়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রির মতো সাবজেক্টে কয় পাতা কীভাবে পড়ল বাচ্চা আবার বুঝলো কি না উনি লক্ষ্য করে নিজে স্কুলের গণ্ডি না পেরোলেও সন্তানদের শিক্ষিত করেছেন লোকমান বড় ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন নিয়োগের অপেক্ষায় একমাত্র মেয়ে লালমনিরহাট নেসারে কামিল মাদ্রাসার প্রভাষক বাকি দুই ছেলেও পড়াশোনা করছে আমি প্রত্যেকটা বাড়ি যাই কেন কোন ছেলে কোন অবস্থা আছে কে খায় না খায় সেটা আমাকে দেখতে হয়